উনি যদি মনে করেন যে আগামী 7ই জানুয়ারি এই রকমের ভোটহীন পাতানো নির্বাচন সদস্যদের নির্বাচন যদি করতে চায় এদেশের প্রত্যেকটা নাগরিক তার বুকে তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিবাদ জালেম আওয়ামী লীগ সরকারকে বিচারে দিতে হবে এর কোনো বিকল্প নাই ইসলামী আন্দোলন নিয়ে অনেক কথা বলছেন যে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত ওই আপনার কি বেসাকিদার গরুর হাটের মতো ওই যারা যাচ্ছে আচ্ছা লজ্জা লাগতেছে আপনারাও বলেন সাধারণ জনগণ বলে হুজুর এই পাগড়ি এই দাড়ি বিয়াকের বিশাল একেবারে হাসিরার পাশে বসা তারা সব যাইতে আছে সব আওয়ামী লীগের সাথে যাইতে আছে এগুলো হইছে আবুল ফজল ফয়েজি ওই আপনার দিনে ইলাহি বাদশা আকবরের ওই লোভী দুনিয়াদার সেই হুজুর রাইতা এক ইতিহাস সৃষ্টি হলো আজকার 28 নভেম্বর 2023 যেটা বলে যে এক টেবিলে ডান বাম ইসলামী অন ইসলামী সমস্ত দলমত নির্বিশেষে আমরা সবাই দেশের জন্য স্বাধীনতা রক্ষার জন্য মানবতার জন্য মানুষের কল্যাণের জন্য আমরা যে সবাই এক টেবিলে আজকের আসছি এইটাই একটা আমাদের বড় বিজয় সাংবাদিক বন্ধুগণ আমাদের বুদ্ধিজীবী আইনজীবী এবং বিভিন্ন পেশার ভাইরা এবং রাজনীতিবিদরা আপনারা জানেন যে বাংলাদেশ এক ক্রান্তি যখন উপনীত হয়েছে স্বাধীনতা থাকবে কি থাকবে না এদেশ থাকবে কি থাকবে না যেটা আমার পূর্ববর্তী ভাইরা বলছেন যে এটা ভারতের পর অরন্ত্রাক হোক এটা কোনোদিন হতে দেওয়া হবে না এই যে প্রত্যেক ভাইয়ের যে জোরালো বক্তব্য আসতেছে যে এই সরকার 15 বছর অবৈধভাবে থাকতেছে 14-তে যে 154টা সিট তারা নির্বাচন ছাড়া নিয়ে গেল 18-তে দিনের ভোট রাতে করলো সবাই আমরা জানি কিভাবে কি হয়েছে কৌশলগুলো কৌশলের দিক থেকে আওয়ামী লীগ দুনিয়াতে 1 নম্বর আছে এই মিথ্যার দিক মিথ্যা এবং ষড়যন্ত্র যত কিছু আছে এত সুন্দরভাবে আমাদের প্রাইম মিনিস্টার বলেন যে কত সুন্দর আমরা নির্বাচন উপহার দিছি 14-তে 18 উনি সে আবার সেই নির্বাচন আপনার 2024-এ 7ই জানুয়ারি যেতে চায় কিন্তু নারও একটা কথা আছে বারবার বেল ধরা যায় না উনি যদি মনে করেন যে আগামী 7ই জানুয়ারি এই রকমের ভোটহীন পাতানো নির্বাচন সদস্যদের নির্বাচন যদি করতে চায় এদেশের প্রত্যেকটা নাগরিক তার বুকে তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিবাদ জালেম আওয়ামী লীগ সরকারকে বিচারে দিতে হবে এর কোনো বিকল্প নাই আমরা সবাই ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলন নিয়ে অনেক কথা বলছেন যে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত ওই আপনার কি বেসাকিদার গরুর হাটের মতো ওই যারা যাচ্ছে আচ্ছা লজ্জা লাগতেছে আপনারাও বলেন সাধারণ জনগণ বলে হুজুর এই পাগড়ি এই দাড়ি বিয়াকের বিশাল একেবারে হাসিরার পাশে বসা তারা সব যাইতে আছে সব আওয়ামী লীগের সাথে যাইতে আছে এগুলো হইছে আবুল ফজল ফয়েজি ওই আপনার দিনে ইলাহি বাদশা আকবরের ওই লোভী দুনিয়াদার সেই হুজুর রাইতা এই মুনাফিক থাকবে আপনি যেখানে আবু জেহেল সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ফিরাউন সেখানে মুসা আলাইহিস সালাম যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হক সেখানে বাতিল যেখানে মিথ্যা সেখানে সত্য সত্য মিথ্যা লড়াই থাকতেই থাকবে এই হাসিনা সরকার যতই মিথ্যার উপরে ভর করে চলুক না কেন যতই দম্ভ দেখাবো না কেন সে সরকারি বাহিনীকে ব্যবহার করে সে থাকতে পারবে না আপনার কর্নেল গাদ্দাফি সেই সাদ্দাম হোসেন থাকতে পারে না ইরাকের সাদ্দাম গাদ্দাফি আনোয়ার সাদাত থেকে শুরু করে যত বড় বড় ফ্রাউডের দল থাকতে পারে না হাসিনাও থাকতে পারবে না তাকে এখন যাওয়ার সভা হয়েছে আমরা ডান বাম ইসলাম পন্থী অরাষ্ট্র পন্থী কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট সব এক হয়ে গেছি বাংলাদেশ থেকে তোমাকে এইভাবে শেখাচ্ছি না তুমি জেনে রাখো তোমাকে থাকা যাবে না আসুন আমাদের মঞ্জুরে মকসুদ যারা বলে গেছেন আমাদের মন্ত্রী মহোদয় মঞ্জুরে মকসুদ টার্গেট একটাই এই জালেম এই স্বৈরাচার এবং সবচেয়ে লজ্জ এই সরকারকে বিদায় দেওয়ার জন্য যা কিছু করার আগে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে রাজপথে এসে একে বিদায়ের ঘন্টা বাজাইতেই হবে রাজনীতি আমরা করি 5টা মূলনীতির জন্য 1 নম্বরে খাদ্য শিক্ষা বস্ত্র বাসস্থান এবং চিকিৎসার জন্য আমরা করি কিন্তু আজকাল চিকিৎসার কি অবস্থা মানুষ
বিনা চিকিৎসা করা যাচ্ছে, খাদ্য নাই, আজকাল একটা ডিম কিনতে যান, পেঁয়াজ আলু কিনতে যান, করুণ অবস্থা, সাংঘাতিক অবস্থা। সব লুটেরা আওয়ামী লীগের আপনার যে দেখেন পশুদিন একজনের বাড়িতে প্রায় 20 কোটি টাকার নগদ পাওয়া গেছে, 600 কোটি টাকার মতো স্বর্ণ অলঙ্কার, প্রত্যেকটা আওয়ামী লীগ যারা বড় বড় নেতা সবার কাছে। সেহেতু এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং যারাই আপনারা আছে তাদের সহযোগিতা করতেছে, প্রত্যেককে আগামীতে জনতার আদালতে দাঁড় করে এদের সুনিশ্চিত বিচার করতে হবে, শিক্ষা দিতে হবে। এদের ছাড় নাই, বাংলাদেশে যে লুট তরস করছে একে শিক্ষা দিতেই হবে। আসুন আমি উপসংহারে সবাইকে হাসপাতালে বলতে চাই, আমরা এক হয়ে দেশ বাঁচাই, স্বাধীনতা রক্ষা করি, আমাদের মানুষের হক এই গণতান্ত্রিক অধিকারকে আমরা ফিরিয়ে দেই, এইটাই আমাদের দায়িত্ব। নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম, অবশ্যই মুমিনিন। ধন্যবাদ সবাইকে।